वेलकम टू आवर चैनल ए ভিডিওতে আমরা থ্রি ফেজ সিগন্যাল সম্পর্কে জানব তো থ্রি ফেজ সিগন্যাল সম্পর্কে জানার আগে প্রথমে সিঙ্গেল ফেজ সিগন্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে তো সিঙ্গেল ফেজ সিগন্যাল ক্রিয়েট করার জন্য বা জেনারেট করার জন্য বেসিক যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আমরা যখন দুইটি পারমানেন্ট ম্যাগনেট এভাবে কাছাকাছি আনব তো ধরে নিলাম একটি নর্থ পোল আর একটি সাউথ পোল তখন স্বভাবতই এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে নর্থ টু সাউথ পোল তো ধরে নিলাম এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যার ডিরেকশন নর্থ টু সাউথ এখন এর মধ্যে যদি আমি একটি কন্ডাক্টর রাখি ধরে নিলাম এখানে একটি সিঙ্গেল টার্নের কন্ডাক্টর রয়েছে এরকম তো এই কন্ডাক্টরটা যদি রোটেট করে এই ফিল্ডের মধ্যে তখন এই ফিল্ডকে কাট করবে কন্ডাক্টর ফিল্ডকে কাট করার ফলে আমরা জানি ইএমএফ এর যে সূত্র রয়েছে ই ইকুয়াল মাইনাস এন ডি ডিটি অফ ফাই তার মানে ম্যাগনেটিক ফিল্ড যে লিঙ্ক করছে এই লিঙ্কেজের পরিবর্তন যত বেশি হবে ইএমএফ এর হার তত বেশি হবে তো সেক্ষেত্রে যখন এই যে কন্ডাক্টরটা রোটেট করছে তখন ম্যাগনেটিক ফিল্ড কাট করবে এবং ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে সেক্ষেত্রে এই পরিবর্তনের সমানুপাতিকই হবে ইনডিউসড ইএমএফ তো সেইভাবে হচ্ছে সিঙ্গেল ফেজ একটি সিগন্যাল ক্রিয়েট করা যায় তো আমরা যদি সিঙ্গেল ফেজ একটি সিগন্যাল ড্র করি তাহলে কি আসবে এই যে ইএমএফ রয়েছে ইএমএফ এর ধরনটা এরকম আসবে কারণ যখন আমরা যখন এই যে কন্ডাক্টরটি রয়েছে কন্ডাক্টরটি যখন এই ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি থাকবে তখন ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ হবে সর্বনিম্ন সেক্ষেত্রে ইএমএফ এর মান হবে সর্বনিম্ন মানে হচ্ছে জিরো আবার যখন পারপেন্ডিকুলারই থাকবে মানে 90 ডিগ্রিতে থাকবে কন্ডাক্টরটা যখন এরকম পারপেন্ডিকুলার থাকবে তখন ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ থাকবে সর্বনিম্ন কিন্তু এই যে পরিবর্তনের হারটা এই ডি ডিটি অফ ফাই এর পরিমাণ হবে সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে মান হবে সর্বোচ্চ এই পিক পয়েন্টে তখন থাকবে তো এভাবে হচ্ছে আবার সর্বনিম্ন হয় দেন হচ্ছে মানে হচ্ছে জিরো হয় দেন সর্বনিম্ন দেন আবার জিরো পয়েন্টে আসে তো সেভাবে হচ্ছে একটি সিঙ্গেল ফেজ অল্টারনেটিং একটি সিগন্যাল ক্রিয়েট হয় তো আমরা যদি একটি সিঙ্গেল ফেজ এসি সিগন্যাল দেখি তাহলে তার ধরনটা হয় এরকম তো সেক্ষেত্রে আমরা তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছি এই পয়েন্ট আর এই পয়েন্ট তিনটি পয়েন্টে সিগন্যালের মান হচ্ছে জিরো তো যখন আমরা কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করব এই সিগন্যালটিকে আমরা ইনপুট হিসেবে দিব তখন এই তিনটি পয়েন্টের জন্য আমাদের যে ডিভাইস বা যে অ্যাপ্লিকেশন ইউজ করছি সেটা ইন্টারাপ্ট হয়ে যাবে তো আমরা বলতে পারি সিঙ্গেল ফেজ সিগন্যালের বা সিঙ্গেল ফেজ সিস্টেমের মেইন প্রবলেম হচ্ছে ইন্টারাপশন বা হচ্ছে ইন্টারাপ্ট তো একে দূর করার জন্য একটি আনইন্টারাপ্টেড সার্ভিসের জন্য আমরা থ্রি ফেজ সিগন্যাল ইউজ করি তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখতে পাই যদি আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি হয় 50 হার্জ 50 হার্জ বলতে কী বোঝায় 50 বা 60 হার্জ তো এটা বলতে বোঝায় 50 সাইকেল পার সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে 50 সাইকেল কমপ্লিট করবে আর প্রতি সাইকেলে যদি এভাবে 3 বার ইন্টারাপশন হয় তাহলে সেটা সিস্টেমের জন্য ক্ষতিকর হবে এবং সিস্টেমের হচ্ছে আনইন্টারাপশন সার্ভিস দেওয়া যাবে না তো এই প্রবলেমটা দূর করার জন্যে বেসিক্যালি থ্রি ফেজ সিস্টেমে চলে এসেছে তো এখন এই থ্রি ফেজ সিস্টেমটা আমরা কীভাবে জেনারেট করব তো প্রথমে আমরা দেখব যে কীভাবে আমরা থ্রি ফেজ সিস্টেমটাকে জেনারেট করতে পারি সেম ওয়েতে যদি দুইটি পারমানেন্ট ম্যাগনেট নিয়ে আসি একটি নর্থ পোল একটি সাউথ পোল তাহলে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে সেমভাবে নর্থ টু সাউথ পোল এখন এর মধ্যে আমি যদি একটি কন্ডাক্টরকে রাখি তাহলে আমরা জানি অল্টারনেটিং আমরা একটি সিগন্যাল পাবো কিন্তু এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে জিরো পয়েন্টগুলো রয়েছে ইন্টারাপশন পয়েন্ট এই ইন্টারাপ্টিং পয়েন্টগুলোতে এমনভাবে আমাদের সিস্টেম ক্রিয়েট করতে হবে যেন ওই পয়েন্টগুলোতে জিরো না হয় সিস্টেমটি ইন্টারাপ্ট না হয় তো সেক্ষেত্রে আমরা যদি কন্ডাক্টরের পরিমাণ বাড়িয়ে দিই এখানে ধরে নিলাম আমি তিনটি কন্ডাক্টরই সেম পজিশনে রেখেছি তাহলে কি হবে তাহলে হচ্ছে প্রথম কন্ডাক্টরের জন্য যে সিগন্যালটা পাবো দ্বিতীয়টার জন্য সেম সিগন্যাল পাবো তৃতীয় কন্ডাক্টরের জন্য সেম সিগন্যালই পাবো এবং একটি অপরটির উপর ওভারল্যাপ করবে তো এই ইন্টারাপ্টিং পয়েন্টের কোনো সমস্যার সমাধান হবে না তো সেক্ষেত্রে আমরা তিনটি কন্ডাক্টরের শুধু হচ্ছে কন্ডাক্টরের পরিমাণ বাড়ালেই হবে না সেক্ষেত্রে কী করতে হবে তার মধ্যে একটি অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল রাখতে হবে যেন এই পয়েন্টগুলোতে জিরো পয়েন্টগুলোতে বাকি ফেজের মান জিরো না হয়
তো সেই ক্ষেত্রে কত ডিগ্রিতে আমরা ফেজ অ্যাঙ্গেল রাখবো তার জন্য একটি সূত্র হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন, যেখানে এন ইকুয়াল নাম্বার অফ ফেজ। তো এখানে যেহেতু থ্রি ফেজ সিস্টেমে আমরা এন এর মান হচ্ছে 3, তো 360 ডিগ্রি বাই 3 হবে 120 ডিগ্রি। তার মানে আমরা যে তিনটি কন্ডাক্টর ইউজ করব, এই তিনটি কন্ডাক্টরকে 120 ডিগ্রিতে ফেজ অ্যাঙ্গেলে রাখতে হবে। তো আমরা দ্বিতীয় কন্ডাক্টরটিকে যদি এভাবে 120 ডিগ্রিতে রাখি, তৃতীয়টিকে আমরা রাখবো আরও 120 ডিগ্রিতে, তো ধরে নিলাম এরকম একটি পজিশনে। তো তিনটি কন্ডাক্টর এভাবে যদি মুভ করে, তাহলে তার তার হচ্ছে সিগন্যালটা কেমন হবে। আবার যদি ড্র করি প্রথম কন্ডাক্টরের জন্য বা প্রথম ফেজের জন্য, ধরে নিলাম এরকম একটি সিগনাল। এখন দ্বিতীয়টার জন্য কী হবে, তৃতীয়টার জন্য কী হবে, যেহেতু 120 ডিগ্রিতে ফেজ শিফট রয়েছে, তাহলে দ্বিতীয় কন্ডাক্টরের জন্য আমি প্রথমে পয়েন্টটা দিয়ে নিচ্ছি 120 ডিগ্রিতে। তাহলে কী আসবে, এরকম। আর এক্ষেত্রে এই মানটা হবে এরকম। আর তৃতীয় যে ফেজ রয়েছে তার জন্য আরও 120 ডিগ্রিতে ফেজ শিফট হবে, সুতরাং এই পয়েন্ট আরও পরে আরেকটি পয়েন্ট যাবে, তাহলে আমাদের সিগন্যালটা হবে এরকম। এরকম থ্রি ফেজের জন্য আমরা এই গ্রাফটি পাবো। তো এখন আমাদের মেন যে প্রবলেম ছিল জিরো পয়েন্টে ইন্টারাপশন, তো আমরা দেখি এই পয়েন্টগুলোতে, যখন জিরো পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টে একটি ফেজের মান জিরো কিন্তু বাকি দুটি ফেজের মান রয়েছে। তো এই মানগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করে বের করা যায়। তো এখন হচ্ছে আমরা আমাদের মেন উদ্দেশ্য দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্টে আসলে আমাদের যে সিস্টেম রয়েছে সিস্টেমটা ইন্টারাপ্ট হচ্ছে না। জিরো পয়েন্টগুলোতে বা ইন্টারাপ্টিং পয়েন্টগুলোতে কোনো না কোনো আমি মান পাচ্ছি, যে এমন কোনো পয়েন্ট পাওয়া যাবে না যেখানে থ্রি ফেজ তিনটি ফেজের মানই হচ্ছে শূন্য বা জিরো। সুতরাং আমরা বলতে পারি যে ইন্টারাপশনের যে প্রবলেমটা ছিল সেটা থ্রি ফেজের ক্ষেত্রে দূর হয়ে গিয়েছে। এখানে যে থ্রি ফেজ রয়েছে এগুলোকে বেসিক্যালি হচ্ছে আর ওয়াই বি বলা হয়, আর ওয়াই বি এভাবে হচ্ছে নামকরণ করা হয়। তো এটা হচ্ছে থ্রি ফেজ সিগন্যাল এভাবে জেনারেট করা হয়, এবং থ্রি ফেজ সিস্টেমের আমরা হচ্ছে এই প্রবলেমটা দূর করতে পারি। আর এখানে যে তিনটি ফেজের ইএমএফ এর মান রয়েছে, তিনটি ফেজের ইএমএফ এর মানও সেম থাকবে, কারণ এখানে আমরা যে নাম্বার অফ টার্ন সেম রাখছি, ইএমএফ ইন্ডিউসড ইএমএফ এর ক্ষেত্রে নাম্বার অফ টার্ন তিনটা সেম রাখছি, এন ওয়ান ইকুয়াল এন টু ইকুয়াল এন থ্রি, এবং একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কাজ করছে, সুতরাং চেঞ্জও সেম হবে, ডিটি ও ফাই এর মানও সেম হবে। সেক্ষেত্রে ই ওয়ান ইকুয়াল ই টু ইকুয়াল ই থ্রি আমরা লিখতে পারি, শুধুমাত্র ফেজের ডিফারেন্স হবে। তো এ হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।